আসসালামু আলাইকুম। জব ম্যাথ গ্র্যাজুয়েশনের তৃতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বর্গ এবং বর্গমূল সম্পর্কে জানব। তো প্রথমে দেখেন, আমি এখানে যে পিকচারটা নিয়েছি এটা হচ্ছে ক্লাস সেভেনের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের একটা পিকচার। এখানে বর্গ এবং বর্গমূল সম্পর্কে এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা আছে। দেখেন এখানে বলছে বর্গ একটি আয়ত। বর্গ কিন্তু এক ধরনের আয়ত। এখানে বলছে যার বাহুগুলো পরস্পর সমান, আয়তর বিপরীত বাহুগুলো সমান হয় কিন্তু বর্গের চারটা বাহুই সমান হয়, এই হচ্ছে পার্থক্য। আর আমরা বর্গের ক্ষেত্রফল আমরা জানি কি, যে বর্গের ক্ষেত্রফল সমান বাহু ইনটু বাহু, তাই না? আমরা কিন্তু এটা জানি, তাই তো? তাহলে বাহু ইনটু বাহু মানে বাহু স্কোয়ার। তো বর্গের বাহুর দৈর্ঘ্য যদি ক হয় তাহলে বর্গের ক্ষেত্রফল ক স্কোয়ার। ওকে, এখানে দেখেন একটা বর্গের ভিতরে আমরা কিছু মার্বেল রাখছি। মার্বেলগুলো একটা মার্বেল থেকে আরেকটা মার্বেল পাশাপাশি যে মার্বেলগুলো আছে সেগুলো সমান সমান দূরে অবস্থান করছে, অর্থাৎ এইখানে যতটুকু দূরত্ব আছে এইখানেও ঠিক ততটুকু দূরত্ব, এইখানকার দূরত্ব ততটুকু, এই যে এই দূরত্বগুলো পরস্পর সমান। তো আমরা যদি এখানে গণনা করি তাহলে আমরা দেখব যে এখানে সব মিলিয়ে নয়টা মার্বেল আছে। দেখেন এই যে এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি, তিনটা সারি আছে। আবার এইদিকে এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, তিনটা কলাম আছে। আমরা তাহলে এখানে কতগুলো মার্বেল আছে হিসাব করার জন্য কিন্তু আমরা হিসাব করি 3×3। আমরা একটু আরও গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করি। দেখেন এই সারিতে কয়টা মার্বেল আছে? তিনটা। এই সারিতে তিনটা। এই সারিতে কয়টা মার্বেল আছে? তিনটা। এই সারিতে কয়টা মার্বেল আছে? আরও তিনটা। তাহলে এই তিনটা, 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 তাহলে আমরা এই যে যোগ করলে নয়টা পাবো। এই যোগের সংক্ষিপ্ত রূপটা আমরা গত একটা ক্লাসে বলছিলাম না, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তিনটা তিন আছে, তার মানে নয়টা মার্বেল আছে। এই তিন এবং তিন গুণ করলে আমরা কত পাচ্ছি? 9 পাচ্ছি। এই একই সংখ্যা দুইবার গুণ করছি, তার মানে 3² = 9। এই যে একই সংখ্যা দুইবার গুণ করছে, দেখেন চিত্রটা কিন্তু বর্গাকার হয়েছে। এই মার্বেলগুলো দেখেন বর্গাকার আকারে আছে, তাই না? এই জন্য বর্গ হচ্ছে একই সংখ্যা, একই সংখ্যা। এখানে আপনি এরকম চারটা করে মার্বেল রাখতে পারেন, এদিকে এরকম এরকম আরও রাখতে পারেন, তখন এদিকেও আপনাকে রাখতে হবে আবার, তাহলে বর্গাকার হবে, নইলে কিন্তু বর্গাকার হবে না। তাহলে এই যে একই সংখ্যা, কোনো সংখ্যার সাথে ওই সংখ্যা গুণ করলে যেটা পাবো সেটা হবে ওই সংখ্যার বর্গ। দেখেন এখানে সংখ্যাটা, সংখ্যাটা লেখা আছে, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। এই যে তিনের সাথে তিন গুণ করে 9 পাইছি, তাহলে এই তিনের বর্গ হইল 9। এরপর আবার বলছে এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। আবার কি বলছে? সংখ্যাটি গুণফলের বর্গমূল, অর্থাৎ এই যে তিন এবং তিন গুণ করে 9 পেলেন, তিনের বর্গ হইল 9, 9-এর বর্গমূল হইল 3। এটা হইল বর্গ আর এটা হইল বর্গমূল, খেয়াল করেন, এটা কিন্তু বর্গ আর এটা হলো বর্গমূল। আশা করি বর্গ এবং বর্গমূল সম্পর্কে কিছুটা ধারণা পাইছেন। এবার আমরা আরেকটু বিস্তারিত জানি। ধরেন আমরা একটু আগে দেখলাম যে 3×3=9, তাহলে তিনের বর্গমূল কত? 9। আমরা এখান থেকে লিখতে পারি, সরি, তিনের বর্গমূল না, তিনের বর্গ হচ্ছে 9, তিনের বর্গ 9। তাহলে 9-এর বর্গমূল কত? 9-এর বর্গমূল আমরা লিখতে পারি 9-এর বর্গমূল 3। আবার দেখেন এই -3 আবার -3 গুণ করলে 9 হয়। তাহলে এই এই বাক্যটার জন্য আমরা লিখতে পারি 9-এর বর্গমূল -3। দেখেন 9-এর বর্গমূল 3ও হয়, 9-এর বর্গমূল -3ও হয়। তার মানে আমাদেরকে যদি বলে 9-এর বর্গমূল কত, 9-এর বর্গমূল কত, তখন আমরা বলবো +-3। ওকে, এখন এই যে দুইটা বর্গমূল, এই যে 9-এর বর্গমূল একটা +3 আর একটা -3, যেটা ধনাত্মক, যেটা ধনাত্মক এইটাকে বলা হয় প্রধান বর্গমূল। এটার নাম হলো প্রধান বর্গমূল।
এই প্রধান বর্গমূল প্রকাশের একটা চিহ্ন আছে এরকম রুট। দেখেন, নয়ের বর্গমূল বলল প্লাস মাইনাস থ্রি, কিন্তু যদি বলে নয়ের প্রধান বর্গমূল কত, নয়ের প্রধান বর্গমূল তখন হবে শুধু প্লাস থ্রি, যদি বলে প্রধান বর্গমূল, আর নয়ের বর্গমূল বললে প্লাস মাইনাস থ্রি। এই প্রধান বর্গমূল প্রকাশের একটা চিহ্ন আছে কত, রুট চিহ্ন, এই যেটা স্কোয়ার রুট। এটাকে আবার এইভাবে লেখা হয় যে রুট নাইন। এই বাক্যটাকে আমি এইভাবে শুধু এই চিহ্নর দ্বারা এইভাবে লিখতে পারি, তখন এটার মান হবে থ্রি। দেখেন, এই রুট চিহ্নটা এইটা থাকলে তখন কিন্তু শুধু ধনাত্মক মানটা হবে। এটার অর্থটা হচ্ছে কি, প্রধান বর্গমূল নির্ণয় করতে বলছে, ধনাত্মক মানটা নির্ণয় করতে বলছে। প্রত্যেকটা সংখ্যারই আপনি যদি বর্গমূল করেন, যে কোনো সংখ্যারই একটা ধনাত্মক মান পাবেন, একটা ঋণাত্মক মান পাবেন। আর এই চিহ্ন থাকলে এটার অর্থ হচ্ছে আপনাকে ধনাত্মক মান বের করতে বলছে। আর যদি এইভাবে লেখা থাকে বর্গমূল নির্ণয় করতে, এটার অর্থটা হচ্ছে যে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করলে নয় পাওয়া যায়, সেটা প্লাস থ্রিও হইতে পারে, মাইনাস থ্রিও হইতে পারে। যাই হোক, এই বিষয়ে ইউটিউবে একটা বিস্তারিত ভিডিও আছে এই বর্গমূল এবং প্রধান বর্গমূল নিয়ে, আপনারা সেটা দেখে নেবেন, আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব আপনাদেরকে। ওকে, আশা করি এই বর্গমূল এবং প্রধান বর্গমূল নিয়ে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা একটু বর্গ দেখি, যেই জিনিসগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে, এই এক থেকে ৩০ পর্যন্ত সংখ্যার বর্গটা যদি আপনার মনে রাখতে পারেন, এটা আপনাদের জন্য খুব ভালো হবে, হিসাবের জন্য খুব সুবিধার হবে। যেমন ১ স্কয়ার ইকুয়াল ১, ২ স্কয়ার ইকুয়াল ৪, এক থেকে ১০ পর্যন্ত আমরা সবাই মনে রাখতে পারি। এখানে ১১ অনেকের মনে থাকে, ১২ মনে থাকে, ১৩ মনে থাকে, অনেকের কি হয় এই ১৫ এবং ১৬র মধ্যে ঝামেলা হয়ে যায়। ১৫ স্কোয়ার মানে ২২৫, ১৬ স্কোয়ার মানে ২৫৬, আর ১৪ স্কোয়ার মানে ১৯৬, এই তিনটার মধ্যে অনেকের ঝামেলা হয়ে যায়। যাই হোক, ৩০ পর্যন্ত যদি আপনারা মুখস্থ রাখতে পারেন, তাহলে আপনাদের যে কোনো হিসাবের ক্ষেত্রে অনেকটা সুবিধা পাবেন। তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, ভিডিওতে সে বর্গ নির্ণয়ের টেকনিক শেখাচ্ছে, এরকম যে ১০০র আশেপাশে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়ের টেকনিক শেখাচ্ছে। যেমন ধরেন, এই ১০৪-এর বর্গ নির্ণয়ের টেকনিক শেখাচ্ছে, কী শেখাল, বলল ১০৪-এর ১০০ থেকে কত বেশি, ৪ বেশি, তাহলে ৪ যোগ করে দাও। ওকে, ৪ যোগ করে দিলে কত হয়, ১০৮ হয়। এরপর বলল এই কত বেশি, ৪ বেশি, ৪-এর বর্গ কত, ১৬, তাহলে এখানে ১৬ লিখে দাও, এই হলো অ্যান্সার। এখন এই ধরনের শর্টকাট থেকে আপনার সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। দেখেন, এই ১০৪-এর বর্গ করলে ১০৮১৬, এটা আপনি ১০৪ আর ১০৪ গুণ করেও বের করতে পারেন, হয়তো বা একটু সময় বেশি লাগবে। আর এইটা যদিও আপনি শেখেন, এটা বেসিকটা আপনি জানতে পারলে ভালো হয়। দেখেন, আসলে এটা কেমন করে মিলে গেল, আমরা একটু যদি এটা এই মিলে যাওয়ার হিসাবটা একটু মেলাতে চাই, এখানে আসলে একটা সূত্র ব্যবহার হয়েছে। দেখেন, আপনারা ক্লাস সেভেনে একটা প্রথম সূত্র শিখছিলেন, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রটা যে শিখছেন, এই সূত্রের প্রয়োগ কোথায় করছেন, আসলে এই সূত্রের প্রয়োগটাই এখানে হয়েছে, এই সূত্রের প্রয়োগটা করেই এই শর্টকাটটা বের করছে। হ্যাঁ, এই শর্টকাটটা যদি আগে এই সূত্র সম্পর্কে বিস্তারিত বলে পরে যদি বলতো যে হ্যাঁ এইভাবে এটা প্রয়োগ করা যায়, তাহলে ওকে, তাহলে ঠিক আছে, তাহলে শেখা যায়। আগে বিস্তারিত জেনে তারপর ওইটা শর্টকাটটা জানতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কিছুই জানেন না, শুধু শর্টকাট মুখস্থ করে গেলেন, তাহলে এটা বিপদ। দেখেন, এখানে যে ১০৪, এটাকে লেখা যায় ১০০+৪, তার বর্গ করার জন্য আমি হোল স্কোয়ার দিলাম, তাহলে কত হয় দেখেন তো, এই ১০০ তার উপর স্কোয়ার প্লাস টু এই ১০০.৪ প্লাস ৪-এর উপর স্কোয়ার করলে কত হয়, ১৬। দেখেন, এই ১০০-র উপর স্কোয়ার করলে এই এক দিয়ে এখানে দুইটা শূন্য, আরও দুইটা শূন্য হবে, আর এটা গুণ করলে কত হয়, ৮০০+১৬। এই দুইটা যোগ করলে দেখেন ১০৮০০। দেখেন, আপনি এখানে কী লিখছিলেন, প্রথমে ১০৮ লিখছেন, কিন্তু যে ৪ যোগ করে, আসলে এই ৪-এর সাথে ৪ যোগ হয়ে ৮ হয়েছে, এখানে যে ৪ এবং ২ গুণ হয়ে ৮ হয়েছে, মূলত ৪ এবং ২ গুণ হয়ে ৮ হয়েছে। আর ৪ আর ৪ যে কথা, যোগ করা যে কথা, ৪ আর ২ গুণ করে একই কথা, সেই ৮। এই যে এখানে দুইটা শূন্য, এই সাথে যদি আমি ১৬ যোগ করে দিই, তখন এখানে কিন্তু এরকমটা হয়ে যায়, এটাই শর্টকাট আকারে এখানে বলছে। তো যাই হোক, আমি এই বিষয়ে না বলি,
আজকের ভিডিওটা মূলত বর্গমূল নিয়ে। আমরা আজকে বর্গমূল শিখব। দেখেন, এইটাও আমি ক্লাস সেভেনের বই থেকে এই পিকচার দুইটা নিয়েছি। দেখেন, ক্লাস সেভেনের বইয়ে এত সুন্দরভাবে বর্গমূল কীভাবে নির্ণয় করতে হবে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আর কোনো বইয়ে আমি কোথাও পাই নাই। এইটা যদি কেউ এই স্টেপ বাই স্টেপ এগুলো পড়ে, এই যে নয়টা স্টেপ আছে, এই নয়টা স্টেপকে যদি ভালোভাবে পড়ে সেই অনুযায়ী প্রয়োগ করে, তাকে বর্গমূল শেখানোর জন্য আলাদা কোনো টিচারের প্রয়োজন নাই, এটা যে কেউই হতে পারে। দেখেন কী লেখছে, উদাহরণ দুই বলছে, ভাগের সাহায্যে 2304-এর বর্গমূল নির্ণয় করো। এক নম্বর স্টেপ, সংখ্যাটি লিখি, এই যে সংখ্যাটি লিখল। দুই নম্বর স্টেপ কী বলছে, ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিয়ে জোড়া করি, ডান দিক থেকে, এই যে 2304 দুইটা করে অঙ্ক, এই দুইটা করে অঙ্ক নিয়ে একটা জোড়া, এই দুইটা করে অঙ্ক নিয়ে আর একটা জোড়া করলো, এই যে জোড়া জোড়া করে দিল। দুই নম্বর স্টেপ, এই যে এরকম রেখা চিহ্ন দিল, এই যে দুই নম্বর স্টেপ করছে। এরপর ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয়, ডান পাশে তদ্রূপ খাড়া দাগ দেই, এই যে একটা খাড়া দাগ দিল। এর থেকে সহজভাবে স্টেপ বাই স্টেপ আর কোন বইয়ে বলা থাকে বলেন? অথচ আপনাদের বই এগুলো লেখা আছে, কিন্তু আপনারা খোঁজেন বাজারে গাইড বই। এরপরে কী বলছে, প্রথম জোড়াটি কত, 23, এর পূর্ববর্তী বর্গ সংখ্যাটি কত, 16। দেখেন, এই যে প্রথম জোড়া যে 23, দেখেন 23-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত, আপনি হিসাব করেন, এই যে 1² = 1, 2² = 4, 3² = 9, 4² = 16, তারপর 5² = 25। এখন 25 তো 23 থেকে বড় হয়ে যায়, বড় নেওয়া যাবে না, হয় সমান বা ছোটো নিতে হবে, তাহলে আমি এইটা নিতে পারি। এই জন্য সে বর্গ সংখ্যা 16 সিলেক্ট করছে। কত কত গুণ করলে 16 হয়, 4 এবং 4 গুণ করলে 16 হয়, এই জন্য বলছে খাড়া দাগের পাশে 4 লেখার জন্য, 4 লিখে এখানে 16 লিখছে, এখানে সুন্দরভাবে লিখে দিছে। এরপরে বলছে এখান থেকে এখন 23 থেকে 16 বিয়োগ করে, এই যে বিয়োগ করছে, বিয়োগ করলে কত হয়, 7 হয়। এরপর কী বলছে, বিয়োগফলের 7-এর ডানে পরবর্তী জোড়া 0, এই যে পরবর্তী জোড়ায় যে 04, এই 04 নিচে কী করছে, বসাইছে এখানে, তাহলে কত হলো, 704। ওকে, পরের স্টেপটা দেখেন, পরের স্টেপ বলছে ভাগফলের ঘরের সংখ্যা, ভাগফলের ঘরের সংখ্যা কত, এই যে 4 আছে না, এই 4-এর দ্বিগুণ কত হয়, 8, সেই 8 এখানে লিখছে, এটাই লিখছে, এই যে এখানে একটা খাড়া দাগ দিছে, খাড়া দাগের মধ্যে একটা অঙ্ক বসানোর মতো স্থান রাখে, মানে এই যে এখানে এমনভাবে 8 লিখবেন যেন পরে আর একটা অঙ্ক লেখার মতো জায়গা থেকে, আর একটা অঙ্ক লেখার জায়গা যেমন থাকে এমনভাবে লিখবেন। অর্থাৎ আপনি যদি 8 এইভাবে না লিখে একটু ফাঁকা রাখবেন, এখানে যেন একটা সংখ্যা লেখা যায়, এই কথাটা এখানে বলছে। তারপরে কী বলছে দেখেন, এখন একটি এক অঙ্কের সংখ্যা খুঁজে বের করি, যাকে 8-এর ডান পাশে বসিয়ে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করে 704-এর সমান বা অনূর্ধ্ব 704 পাওয়া যায়, এক্ষেত্রে 8 হবে, 8 সংখ্যাটি ভাগফলেও 4-এর ডান পাশে বসাই, তাহলে কত হলে যে মিলে গেছে। আচ্ছা, আমি এইটা একটু বোঝাই দিই, দেখেন এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখন এরপরে কী আছে, এইখানে এই 8-এর পরে যদি 1 বসান, 1 দ্বারাই গুণ করবেন, 8-এর পরে, এই যে পরে একটা অঙ্ক লেখার মতো জায়গা রাখতে বলছে, ওই ঘরে যদি 2 বসাই তাহলে 2 দ্বারাই গুণ করতে হবে, 8-এর পরে যদি 3 বসাই 3 দ্বারাই গুণ করতে হবে, 8-এর পরে 4 বসাই 4 দ্বারাই গুণ করতে হবে, গুণ করে দেখবো যে 704-এর সমান বা এর সমান যদি নাও হয় তাহলে এর কাছাকাছি ছোট কত হয়, এর সমান, এই 8 দিলে সমান হয়ে যায়, এই জন্য এখানেও 8 দিব, এখানেও 8 দিব, এই বিয়োগ করলে 0, তাহলে আমার বর্গমূল করা শেষ, তাহলে আমার বর্গমূল হলো 48। আচ্ছা, আমি এখানে বর্গমূল বলতে সাধারণত প্রধান বর্গমূলকেই বোঝাচ্ছি, ঠিক আছে, তাহলে 2304-এর বর্গমূল 48। তাহলে এই নিয়মে আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করে দেখি কীভাবে করা যায়। ধরেন আমরা বর্গমূল নির্ণয় করব 3, 1, 6, 8, 4, এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করবো। আমি একটু মানে জোড়া জোড়া করার জন্য এমনভাবে লিখলাম, এই যে ডান পাশ থেকে আমি জোড়া জোড়া করলাম, এইটা কিন্তু আবার জোড়া করার মতো কি নাই, আর কোনো অঙ্ক নাই, এই সামনে যদি জোড়া করার মতো না থাকে সমস্যা নাই, এরকমই থাক, এর সঙ্গী নাই, সাথী নাই, ঠিক আছে, আমরা জোড়া করে দিলাম।
তারপরে স্টেপটা কী ছিল, একটা খাড়া দাগ দিব। দেখেন আমাদের এখানে এই আগের অঙ্কে কিন্তু এই যে এখানে দুটাই জোড়া ছিল, এখানে কিন্তু একটা জোড়াবিহীন আছে, তো যেটা জোড়াবিহীন আছে আগে ওইটারই হিসাব করব। দেখেন এই যে তিনের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত, এক, তাই না? কারণ একের উপর স্কোয়ার করলে এক হয় আর দুইয়ের উপর স্কোয়ার করলে চার হয়, তো এটা তো বড় হয়ে যায় চার, তাহলে এক। তাহলে এখানে এক লিখব আর স্কোয়ার করলে কত হয়, এক হয়। ওকে, এবার বিয়োগ করি, তিন থেকে এক বিয়োগ করলে কত হয়, দুই। তারপরে স্টেপটা কী ছিল, উপরের একটা জোড়া নিচে নেমে আসবে, এই যে এখান থেকে এই ষোলো নেমে আসলো। ওকে, তারপরে এইখানে একটা দাড়ি দিব। তারপরে স্টেপটা কি, এই যে ভাগফলের জায়গায় এইখানে যেই সংখ্যাটা থাকবে তার দুই গুণ কত, এক আর দুই গুণ করলে দুই, এমনভাবে লিখব যেন এর পরে একটা অঙ্ক লেখার মতো জায়গা থাকে। ওকে, লিখলাম, এখানে দুই লিখলাম। এবার কি করা যায়, এখন দুইয়ের পর আমি একটা একটা করে সংখ্যা লিখব। দুইয়ের পর এক লিখব, এক লিখলে এক দ্বারাই গুণ করব, একুশ, এটা অনেক ছোট হয় তাই না? দুইয়ের পর দেখি পাঁচ লিখি, তাহলে পাঁচ লিখলে পাঁচ দ্বারাই গুণ করব, তাহলে কত হয়, একশো পঁচিশ হবে, এটাও ছোটো হয়, এখানে প্রায় দুইশো ষোলো আর এখানে একশো পঁচিশ। আচ্ছা, তাহলে দুইয়ের পর সাত লিখি, সাত দ্বারাই গুণ করি, তাহলে কত হয়, সাত সাত উনপঞ্চাশের নয়, হাতে চার, সাত দুগুণে চোদ্দো আর চার আঠারো, একশো উননব্বই, ছোটো হয়। আচ্ছা দেখি দুইয়ের পর আট দেই, তাহলে আট দ্বারাই গুণ করি, আট আর আট গুণ করলে কত হয়, চৌষট্টি, চার, হাতে ছয়, আট দুগুণে ষোলো আর ছয় কত হয়, বাইশ, দুশো চব্বিশ, এখানে দুশো ষোলো, তাহলে এটা নেওয়া যাবে না, তাহলে আমাদের এইটা নিতে হবে, এই হিসাবটা। তাহলে দুইয়ের পর কত লিখছি, সাত, তাহলে দুইয়ের পর এখানে সাত লিখব, এখানেও সাত লিখব, তাহলে এই সাতাশকে সাত দ্বারা গুণ করলে কত হয়, একশো উননব্বই, তাহলে এখানে একশো উননব্বই লিখে দেব। এটা হচ্ছে বর্গমূল নির্ণয়ের নিয়ম। কিসের সাহায্যে করতেছি আমরা এটা, এটা কিন্তু আমরা করতেছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে। এখন আমরা তাহলে এখান থেকে যদি বিয়োগ করি, এখান থেকে যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত হয়, নয় আছে ষোলো মিলাতে সাত, হাতে এক, এক আর আটে নয়, নয় আছে এগারো মিলাতে দুই, এটা তো শূন্য, ওকে সাতাশ। এর পরের জোড়াটা নামবে আট চার, আবার একটা দাড়ি দিব, এখানে দিলাম। এবার এখানে কত, সতেরো, তাই না? সতেরোর দ্বিগুণ কত, সতেরো এর দ্বিগুণ কত, সতেরো এর দ্বিগুণ চৌত্রিশ, লিখলাম চৌত্রিশ। এখানে একটা অঙ্ক লেখার মতো জায়গা রাখতে হবে, ঠিক আগের সিস্টেমে, আমি এগুলো একটু মুছে দেই, ঠিক আগের সিস্টেমে আবার এই চৌত্রিশের পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত যে কোনো একটা অঙ্ক হবে, সেই যে অঙ্কটা বসাবো ওই অঙ্কটা দ্বারা আবার পুরো সংখ্যাটাকেই গুণ। আমি যদি চৌত্রিশের পর সাত বসাই, তাহলে সাত দ্বারাই গুণ করব, চৌত্রিশের পর, দেখেন আমার শেষে যেহেতু চার আছে মিলানোর জন্য, তাহলে চৌত্রিশের পর আট দ্বারা দেখি তো কত হয়, আট আটা চৌষট্টি, চার, হাতে ছয়, চার অষ্টে বত্রিশ আর ছয় কত হয়, চার অষ্টে বত্রিশ আর ছয় আটত্রিশের আট, হাতে তিন, তিন অষ্টে চব্বিশ আর তিনে সাতাশ, দেখছেন মিলে গেছে, তাহলে এখানেও আট এখানেও আট, আর তিনশো আটচল্লিশকে আট দ্বারা গুণ করলে হয় সাতাশশো চুরাশি, বিয়োগ করলে শূন্য। এইটা হলো আমাদের বর্গমূল, এটা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল, এটা করলাম ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল। আরেকটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল, সেটা কি, দেখেন আমরা যখন প্রথমেই দেখছিলাম এই তিন গুণন তিন সমান নয় হয়, নয়ের বর্গমূল হচ্ছে তিন, তাই না? নয়ের বর্গমূল তিন, এখানে একটা জোড়া ছিল, সেই জোড়ার একটা মাত্র অঙ্ক তিন, সেটা হচ্ছে নয়ের বর্গমূল। যদি এরকম থাকতো তিন গুণ তিন আবার তিন গুণ তিন সমান কিন্তু একাশি, তাহলে একাশিয়ের বর্গমূল কত, সেক্ষেত্রে এইখানকার একটা তিন, এইখানকার একটা তিন, মানে প্রত্যেক জোড়া থেকে একটা করে অঙ্ক, তবে জোড়াগুলো কিন্তু একই সংখ্যার হইতে হবে। প্রত্যেক জোড়া থেকে একটা করে অঙ্ক নিলাম, তাহলে তিন আর তিন গুণ করলে কত হয়, এই তিন আর তিন গুণ করলে নয়, তাহলে একাশিয়ের বর্গমূল হবে নয়। তাহলে আমরা একটা এরকম বর্গমূল নির্ণয় করে দেখি তো, ধরেন আমরা তিন এক তিন ছয়ের বর্গমূল নির্ণয় করব। তাহলে এটাকে আগে মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করি, কীভাবে করব, এই যে এইভাবে এটাকে দুই দ্বারা ভাগ করা যায়, তাহলে দুই দ্বারা ভাগ করি, একত্রিশশো ছত্রিশকে দুই দ্বারা ভাগ করলে হবে এখানে পনেরোশো ছয় আর দুগুণে ষোলো, পনেরোশো আটষট্টি,
এটাকে আবার দুই দ্বারা ভাগ করা যায়, 7 × 14, 8 × 16, 4 × 8। এটাকে আবার দুই দ্বারা ভাগ করা যায়, আবার দুই দ্বারা ভাগ করলে কত হয়, 39 × 78, 4 × 2, 4। আবার দুই দ্বারা যায়, দুই দ্বারা ভাগ করলে কত হয়, 196 হবে। আবার দুই দ্বারা ভাগ করলে 98, আবার দুই দ্বারা ভাগ করলে 49, এবার 7 দ্বারা ভাগ করলে 7×7, 49। তার মানে আমরা 3 × 1, 3×6 এটাকে যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে লিখি, এই 2 × 2 × 2 × কটা দুই আছে, 1, 2, 3, 4, 5, 6টা, 1, 2, 3, 4, 5, 6, তারপরে 2টা 7 আছে, 7 × 7, আমরা 2টা 2টা করে জোড়া করে দেবো, এরকম জোড়া জোড়া করে দেবো। জোড়া না করে দিলে আবার মাইন করবো। হ্যাঁ, বর্গমূলের জন্য যখন আমরা বর্গমূল নির্ণয় করব, মূলত আমি কিন্তু প্রধান বর্গমূল নির্ণয় করতেছি, প্রত্যেক জোড়া থেকে একটা করে অঙ্ক, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 7, তাহলে কত হয়, 2 × 2 × 4, 4 × 2 × 8, 8 × 7 × 56। তার মানে 3136 বর্গমূল হইল 56। এইভাবে বর্গমূল করা যায়। দুইটা উপায় দেখাইলাম, একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আর একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। এখন আপনারা যদি এটা বুঝে থাকেন, তো শুধু বুঝলেই তো হবে না, প্র্যাকটিসও করতে হবে। ক্লাস 7-এর যে গণিত বইটা আছে, সেই গণিত বইয়ের প্রথম অধ্যায়ে 1.1-এ দেখবেন 1 নম্বর এবং 2 নম্বর, এই 1 নং এবং 2 নং, এখানে দেখেন 4টা করে ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথগুলো আপনারা বর্গমূল নির্ণয় করবেন, নিজে নিজেই চেষ্টা করবেন, শেষে উত্তরপত্র তো দেওয়াই আছে। তবে এখানে যে মৌলিক গুণনীয়কের সাহায্য করতে বলছে বলে মৌলিক গুণনীয়কের সাহায্যে করা যাবে, ভাগ প্রক্রিয়া যাবে না, এমন না। এটা মৌলিক গুণনীয়ক, ভাগ প্রক্রিয়া দুই নিয়মেই করেন, এগুলো দুই নিয়মেই নিজেরা কী করবেন, প্র্যাকটিস করবেন। আর আমরা পরবর্তী ভিডিওতে দশমিক সংখ্যার বর্গমূল কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা শিখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।